বন্ধুরা যে কোনো কাজে সফল হতে হলে আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস বলা হয় নিজের আত্মার উপর বিশ্বাস থাকা নিজের উপর বিশ্বাস থাকা অর্থাৎ আমি এই কাজটা অবশ্যই করতে পারবো এই কাজটা অবশ্যই আমার দ্বারা হবে এমন নিজের উপর দের বিশ্বাস থাকাকে বলা হয় আত্মবিশ্বাস আজ আমি এই আত্মবিশ্বাস সম্পর্কে কিছু কথা বলবো কারণ এই আত্মবিশ্বাস না থাকলে আপনার দ্বারা কোনো কাজ সম্ভব নয় প্রতিযোগিতার এই যুগে আত্মবিশ্বাসী হওয়ার কোনো বিকল্প নেই কিছু ব্যাপার চর্চা করার মাধ্যমে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব আত্মবিশ্বাস অর্জন করা কোনো রাতারাতি ব্যাপার নয় দীর্ঘদিনের চর্চা এবং অভ্যাসে আত্মবিশ্বাস গড়ে ওঠে আত্মবিশ্বাস কেউ কাউকে দিতে পারে না নিজে নিজে অর্জন করতে হয় যে কোনো কাজে সফল হতে হলে আত্মবিশ্বাসী হওয়া খুব জরুরি আমাদের প্রায় বিভিন্ন কাজে আত্মবিশ্বাসের অভাব রয়েছে ক্ষতি কি যদি আমরা নিজেদের একটু আত্মবিশ্বাসের ছোঁয়া দিতে পারি সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আত্মবিশ্বাস অনেকে আছেন যারা আত্মবিশ্বাসের অভাবেই নিজেকে তুলে ধরতে পারছেন না জীবনের লক্ষ্য অর্জনের শেষ বিন্দুতে পৌঁছাতে হলে আত্মবিশ্বাস অর্জনের কোনো বিকল্প নেই নিজেকে আত্মবিশ্বাসী হিসাবে উপস্থাপন করুন কিভাবে নম্বর এক স্মার্ট পোশাক পরিচ্ছন্নতা হালকা সুগন্ধি আপনার স্মার্টনেস কেবল অন্যের চোখে না আপনার নিজের চোখেও নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবে সকালে অফিসে যাবার আগে দশ মিনিট বেশি ব্যয় করুন নিজের পিছনে দেখবেন সারাদিন নিজেকে প্রেজেন্টেন আর আত্মবিশ্বাসী মনে হচ্ছে অঙ্গভঙ্গিতে আত্মবিশ্বাসী ভাব ফুটিয়ে তুলুন নম্বর দুই মেরুদণ্ড সোজা ও মাথা উঁচু করে হাঁটুন মাথা নিচু করে কুঁজু হয়ে হাঁটবেন না এতে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অন্যদের ধারণা খারাপ পাবে খারাপ হবে তিন সহকর্মী বা বসের নেতিবাচক কথা মনে ধরে রাখবেন না একটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কেউ প্রশংসা করে আবার কেউ ভুল ধরিয়ে নিজে কাজ আদায় করতে সচেষ্ট হয় বুঝতে চেষ্টা করুন আপনার বসের মানসিকতা কেমন হয়তো তিনি আপনার সম্পর্কে নানান নেতিবাচক কথা বলছেন আপনার কাছ থেকে তার প্রত্যাশা অনুযায়ী কাজ আদায় করতে আর সেটা কি আপনার যোগ্যতার কারণেই চেষ্টা করুন নিজে নিজের ভুলগুলোকে শুধরানোর জন্য আবার সহকর্মীরা হয়তো অনেক সময় আপনার নামে নেতিবাচক কথা বলে থাকে আপনার কাজের দক্ষতাকে ঈর্ষা করে করে বলেই এমনটা হয় কথা বলুন চোখে চোখ রেখে চার যখনই কারো সাথে কথা বলবেন তার চোখে চোখে রেখে কথা বলুন কথা বলার সময় এদিক ওদিক তাকাবেন না বা অন্য কিছু করবেন না এটি আত্মবিশ্বাসী হবার একটি অন্যতম চিহ্ন মনোযোগ দিয়ে শুনুন তারপর কথা বলুন পাঁচ কেউ যখন আপনার সাথে কথা বলছেন তখন তার কথার মাঝখানে কথা বলবেন না বা প্রশ্ন করবেন না আগে শুনুন এতে তিনি ভাব ভাববেন আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এবং তখন তিনিও আপনার কথা শুনতে আগ্রহী হবেন কেউ যখন আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে আপনার আত্মবিশ্বাস বাড়বে নিজের ব্যাপারে নেতিবাচক কথা বলবেন না যেমন আমি খুব অবসালো ডেডলাইন ছুঁতে পারি না ধীরে কাজ করি অন্যদের মতো ভালো প্রেজেন্টেশন করতে পারি না ইত্যাদি ইত্যাদি নিজের নেতিবাচক দিকগুলো কখনোই কর্মস্থলে বলতে যাবেন না নিজের ইতিবাচক দিকগুলো বলুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে আবার সহকর্মী বা বসের কাছেও আপনি গ্রহণযোগ্যতা পাবেন মানুষের সাথে মিশন ও নেটওয়ার্ক বাড়ান সাত পরিচিতি গন্ডি বাড়ানোর পাশাপাশি এটি আপনার মানুষের সাথে যোগাযোগ স্থাপন ব্যক্তিত্ব ও জ্ঞানের পরিধি বাড়াবে আশেপাশে মানুষের একটি বড় বৃত্তে আপনি অনেক বেশি নিরাপদ ও আত্মবিশ্বাসী বোধ করবেন নিজের প্রাপ্তি ও অপ্রাপ্তিগুলো লিখে ফেলুন আট মানুষের মানুষজনের কথায় কেবল নিজের অপ্রাপ্তি নিয়ে হতাশায় ভুগবেন না বরং ভাবুন নিজের প্রাপ্তিগুলো নিয়েও নিয়েও লিখুন লিখে ফেলুন একটি ডায়েরিতে আগামী কালের জন্য দেখবেন হারানোর চেয়ে অর্জন আর সম্ভাবনায় ভরে উঠেছে আপনার খাতা ও মন আগ্রহের জায়গায় দক্ষতা বাড়ান নয় ভাষা পড়াশোনা বা প্রযুক্তি যেখানেই আপনার আগ্রহ থাকুক না কেন দক্ষতা বাড়ান আপনার পেশাদারি আত্মবিশ্বাসে একটি নতুন পালক যুক্ত হবে তাতে সন্দেহ নেই অন্যদের সাহায্য করুন দশ যতটা সম্ভব অন্যদের সাহায্য করুন সেবা জাতীয় সংগঠনের সাথে যুক্ত থাকুন অন্যের উপকার করার মধ্য দিয়ে আপনি নিজের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন নিজেকে নিজে বড় ভাবতে না পারলে আপনার আত্মবিশ্বাস কখনোই বাড়বে না এখানে নিজেকে বড় ভাবার অর্থ হচ্ছে নিজে যে আমার দ্বারা সমস্ত ভালো কাজ হবে আমি সব ভালো কাজ করতে পারবো এই বড় মনে করা তার মানে এনে অহংকার করবেন অহংকার করা খুবই পাপ এবং এটা মানুষও পছন্দ করে না আল্লাহ পছন্দ করেন না ক্ষতিকর মানুষদের সঙ্গ ত্যাগ করুন এগারো যারা কেবল আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলে ও সুযোগ পেলে আপনার ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না হোক বন্ধু বা সহকর্মী এদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন আপনার কনফিডেন্স লেভেল কমাতে এদের জুড়ি নেই তা এ ধরনের লোক থেকে দূরে থাকুন তো বন্ধুরা আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন এ সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত বললাম তো পরবর্তী এর থেকে ভালো ভিডিও পাওয়ার জন্য আপনা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ওকে ধন্যবাদ